দেশের পঞ্চম হিউম্যানেট রোবট তৈরি করেছে কুমিল্লা ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই শিক্ষার্থী ওপেন সোর্স হিউম্যানেট রোবটটির নাম দেয়া হয়েছে মিয়া এক মাত্র চল্লিশ হাজার টাকা ব্যয়ে অত্যাধুনিক মানসাকৃতির রোবট তৈরিতে সময় লেগেছে আড়াই মাস গত মঙ্গলবার ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ে রোবটটি উন্মুক্ত করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবুল ফজল মির ব্রিটানিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর তোফায়েল আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন ময়নামতি ব্যাটালিয়নের অধিনায়ক সালাউদ্দিন রোবটের বুকে সাত ইঞ্চি টাচ স্ক্রিন এলসিডি মনিটর রয়েছে যার মাধ্যমে একজন ইউজার সহজে রোবটকে কমান্ড করে তার কাছ থেকে তথ্য জেনে নিতে পারবেন রোবট মিয়া এক মুখে কথা বলার পাশাপাশি তার এলসিডিতে সংশ্লিষ্ট ছবিও প্রদর্শন করবে পাশাপাশি কম্পিউটার ভিশন টেকনোলজি ব্যবহার করে অবজেক্ট ডিটেকশন অ্যান্ড রিকগনিশন ও মোশন সেন্স করতে পারবে এক ভুয়া এমবিবিএস ডাক্তারকে পুলিশের হাতে তুলে দিয়েছেন জেলা সিভিল সার্জন সিভিল সার্জন জাহিদুল ইসলাম জানান বেলকুচি উপজেলার শেরনগরে ইউনাইটেড হাসপাতালে একজন ভুয়া এমবিবিএস ডাক্তার সাধারণ মানুষের সাথে প্রতারণা করে চিকিৎসা সেবা দিচ্ছেন এমন গোপন সংবাদে অনুসন্ধানে নামে সিভিল সার্জন অফিসের একটি টিম অনুসন্ধানের সত্যতা পাওয়ায় সকালে মাসুদ ইকবালকে অফিসে ডেকে আনা হয় এ সময় জিজ্ঞাসাবাদের তথ্যের নানা গরমিল এবং তার এমবিবিএস সার্টিফিকেটের ফটোকপিটি জাল জাল বলে প্রমাণিত হয় এছাড়া তার নিবন্ধন নম্বরটিও ওয়েবসাইটের কোথাও পাওয়া যায়নি এ ঘটনায় সিভিল সার্জন অফিসের পক্ষ থেকে মামলা করা হয়েছে বিমার মাধ্যমে দেশের জনগণের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বিমার কর্পোরেশন বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম জীবন জীবন বিমা কর্পোরেশনের উপসচিব কাজী নাজিমুল ইসলাম গতকাল বিকেলে চট্টগ্রামের আগ্রাবাদে জীবন বিমা কর্পোরেশন ভবনে গ্রাহকদের মরণোত্তর দাবির চেক প্রদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি জীবন বিমা সুনাম ও স্বচ্ছতার সাথে ব্যবসা পরিচালনা করে ইতিমধ্যে গ্রাহকদের আস্থা অর্জনে সক্ষম হয়েছে বলেও জানান তিনি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কর অঞ্চলের কমিশনার ইকবাল হোসেন বিশেষ অতিথি ছিলেন উপকর কমিশনার ওমর ফারুক সহ অন্যরা এ সময় ইস্টার্ন রিফাইনারি গ্রুপকে নয় লাখ চব্বিশ হাজার টাকার চেক সহ আরো তিনজন নমিনিকে মোট ছত্রিশ লাখ টাকার চেক হস্তান্তর করা হয় প্রধান মন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ যে এগিয়ে যাচ্ছে এবং যে মেগা প্রজেক্টগুলো রয়েছে আমরা ডাবল ডিজিটে যেখানে যাওয়ার স্বপ্ন দেখছি আমাদের জিডিপিতে তাহলে সেই ক্ষেত্রে অন্তত এই ইন্স্যুরেন্স ক্যাম্পেন ইন্স্যুরেন্স শিল্পটা যদি রাষ্ট্রীয় বা অর্থনৈতিক এক্ষেত্রে জিডিপিতে কন্ট্রিবিউশন রাখতে পারে টু পার্সেন্টও তাহলেও কিন্তু আমরা ডাবল ডিজিটে পৌঁছে যাওয়ার একটা সুযোগ আমার